গোসলের পর আবার রুজু করার প্রয়োজন আছে কি গোসলের পর যদি আপনি প্রথমে গোসলের ঠিক ঠিকমতো প্রতিপালন করে থাকেন অর্থাৎ আপনি গোসলের সুনত হচ্ছে পূর্ণ উজু করা তাহলে আপনার গোসলের পর আবার রুজু করা লাগবে না কারণ রসল এটা ভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে তিনি আবার উজু করেন নাই এই জন্য গোসলের পর আবার উজু করেন না যেহেতু প্রমাণিত হয়েছে সেহেতু গোসলের পর দ্বিতীয়বার আবার করা লাগবে না তবে শর্ত হচ্ছে একটা আপনার শরীর গোসলের somos eh? নিষিদ্ধ বা লজ্জা স্থানে ধরতে পারবে না যেহেতু কোনো কোনো ইমামের নিকট সেটা ধরলে অজু ভেঙে যায় সেই জন্য তার এই একতারাত থেকে বের হওয়ার জন্য আমরা বলি যে সেটা যেন না ধরা সেটা চেষ্টা করবেন এই জন্য আবার অজু করে নেওয়াটা উত্তম তারপরও যদি আপনি শিওর যে কোথাও লাগেনি তাহলে আলহামদুলিল্লাহ আপনার অজু হয়ে যাবে যদি অজুর শুরুতে গোসলের শুরুতে অজুর মতো সুন্দর করে আগে ধুয়ে নেন কোনো কোনো ইমামের মতে সেগুলো না লাগবে না বরং অজু গোসল করলেই কিন্তু তার অজুটা হয়ে যাবে এটা কিন্তু শক্তিশালী মত কারণ গোসলের মধ্যে সবই হয়ে যায় যে কেউ গোসল করে তার হাত ধোয়া হয় মুখ ধোয়া হয় মাথা মস বা মাথা ধোয়া হয়ে যাচ্ছে এবং পাও ধোয়া হয়ে যাচ্ছে কিছু বাকি নেই সুতরাং তার কিন্তু অজু হয়ে যাবে যদি অন্য কোনো লজ্জাস্থানে হাত না লাগে